জাতীয় শিক্ষা সপ্তাহ 2022 উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ 19 মে 2022 বৃহস্পতিবার। হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে অবস্থিত শিল্পকলার ভবনটিতে উপজেলাধীন বিভিন্ন বিদ্যালয়গুলোর পাশাপাশি অংশ নেয় রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অর্জনগুলো নিয়েই সাজানো এই ভিডিওটি। রচনা প্রতিযোগিতা বাংলা ক গ্রুপ থেকে তৃতীয় হয়েছে রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় দেবনাথ। রচনা প্রতিযোগিতা বাংলায় খ গ্রুপ থেকে তৃতীয় হয়েছে রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পার্থ দেবনাথ। এছাড়া ইংরেজি রচনা প্রতিযোগিতায় খ গ্রুপ থেকে দ্বিতীয় হয়েছে রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান। বিতর্ক প্রতিযোগিতায় খ গ্রুপ থেকে দ্বিতীয় হয়েছে রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উচ্চ সাহা এবং একই প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে আয়েশা বিনতে আলম। কবিতা বৃত্তি প্রতিযোগিতায় খ গ্রুপ থেকে তৃতীয় হয়েছে রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা বিনতে আলম। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় খ গ্রুপ থেকে প্রথম হয়েছে রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা বিনতে আলম। আর উপস্থিত বক্তৃতায় খ গ্রুপ থেকে দ্বিতীয় হয়েছে রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উচ্চ সাহা। সর্বমোট 8টি পুরস্কার অর্জন করেছে রামপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন।